আমি আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত পাঁচের ছয় নম্বর আছে যে একটি এখানে একটি অঙ্ক করতে হবে সমাধান এখানে অঙ্ক বলা আছে আমাদের যে জামাল সাহেব তার বাবার সম্পত্তির সাত বাই আট অংশের মালিক তিনি তার সম্পত্তির পাঁচ বাই ছয় অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো অর্থাৎ জামাল সাহেব ধরে নিলাম আমরা যে জামাল সাহেবের বাবার বাবার মোট হলো এক সম্পূর্ণ অংশ সম্পত্তি আছে সেই সম্পত্তির সাত বাই অংশ তিনি জামাল সাহেবকে দিয়ে দিয়েছেন কি বললাম জামাল সাহেবের বাবার ছিল ধরলাম আমরা জামাল সাহেবের বাবার আছে এক সম্পূর্ণ অংশ সম্পত্তি তিনি ওই সম্পত্তির সাত বাই আঠারো অংশ এই যে সাত বাই আঠারো অংশ আছে এটা তিনি জামাল সাহেবকে দিয়ে দিলেন এরপর কি করেন আবার জামাল সাহেব এই সম্পত্তির এই তিনি যে অংশটা পেলেন জামাল সাহেব পেলেন কতটুকু জামাল সাহেব পেয়েছেন হলো সাত বাই আঠারো অংশ তিনি এই সম্পত্তির আবার এই পাঁচ বাই ছয় অংশ অংশ তার সন্তানকে দিয়ে দিচ্ছেন আবার বলি জামাল সাহেবের বাবা জামাল সাহেবকে দিলেন সাত বাই আঠারো অংশ সম্পত্তি দিয়ে দিলেন তার সম্পত্তির পরবর্তীতে যখন জামাল সাহেব যে এই অংশটা পেলেন এই অংশটার পাঁচ বাই ছয় অংশ আবার জামাল সাহেব তার ছেলেকে তার ছেলে সরি তার সন্তানকে দিলেন তার সন্তানকে দিয়ে দিলেন এরপর বলা হয়েছে যে আরেকটা বলা আছে যে এই এই অংশটা যে দিলেন এই অংশটা হলো যে সন্তানকে দিলেন হলো তিনি ভাগ করে দিয়েছেন তিন সন্তানকে তার তিন সন্তানকে ভাগ করে দিয়েছেন এরপরে বলা আছে যে প্রত্যেক সন্তান অর্থাৎ জামার সাহেবের প্রত্যেক সন্তান কতটুকু অংশ সম্পত্তি পেল তাহলে এটা অঙ্কটা আমরা শুরু করি ফার্স্টে আমরা যে তথ্যটা দেওয়া আছে সেগুলো আমাকে লিখে ফেলবো তা ফার্স্টে যে দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা সেগুলো লিখে ফেলি তাহলে দেওয়া আছে এরপর তথ্য যে আমার দেওয়া হচ্ছে যে জামাল তারপর তিনি তার সম্পত্তির পাঁচ বাই ছয় অংশ তিন সন্তানকে সমান ভাগ করে দিলেন তার আমরা লিখতে পারি এইভাবে যে জামাল সাহেব সমান এখানে আমরা খেয়াল করি এরপর জামা তথ্য দেওয়া আছে আমাদের জামাল সাহেব তার বাবার সম্পত্তির মালিক হলো সাত বাই আঠারো অংশ এরপর আমাদের আমরা বের করবো যে তিনি তার সন্তানকে যে এই সম্পত্তিটি পাঁচ বাই ছয় অংশ দিয়ে দিছে তার তার বলতে পারবে যে জামাল সাহেব তার তিন সন্তানকে দিলেন এটা হবে হলো যে আমাদের মোট এখন আমাদের জামাল সাহেবের মোট সম্পত্তি কি জামাল সাহেবের মোট সম্পত্তি হলো এই 7 বাই 18 অংশ তার সম্পত্তি জামাল সাহেবের মোট সম্পত্তি হলো 7 বাই 18 অংশ আর সেই 7 বাই 18 অংশ এর 5 বাই 6 অংশ তিনি তার সন্তানকে তিন সন্তানকে দিয়ে দিল তারা আমরা লিখতে পারি যে জামাল সাহেব তার তিন সন্তানকে দিলেন 7 বাই 18 এটা আমাদের টোটাল সম্পত্তি এর পাঁচ বাই আমরা কি বললাম জামাল সাহেব তার তিন সন্তানকে দিলেন তার টোটাল সম্পত্তি হলো সাত বাই আঠারো অংশ আর তার সম্পত্তির পাঁচ বাই ছয় অংশ তিনি দিয়ে দিচ্ছেন তাহলে আমরা কি লিখতে পারি তার মোট সম্পত্তি এর ওই পাঁচ বাই ছয় অংশ তো তার মোট সম্পত্তি হল সাত বাই আঠারো তিন সাত বাই আঠারো এর পাঁচ বাই ছয় অংশ এবার আমরা এর কাজ করবো আমরা এর কাজ জানি আমরা সরলের ক্ষেত্রে এর কাজ করেছি এর কাজ হলো যে এটা এরটা হলো গুণের মতো কাজ করে আমরা এখানে যে নর্মাল যে ভগনাংশে গুণ করি সেই গুণ অনুসারে এই কাজটা আমরা করব অর্থাৎ লবের সাথে লব গুণ করব হরের অথবা হরের সাথে হর গুণ করব এবং যদি কাটাকাটি যাই তাহলে আমরা লবের সাথে হরে কাটাকাটি করব কাটাকাটি করব অথবা লবের হরের সাথে লবের অথবা লবের সাথে হরে কাটাকাটি হবে ভাগ করার ক্ষেত্রে আর কি তার আমরা এর কাজটা নরমাল যে ভগ্নাংশের গুণ সেটা অনুসারে করব তাহলে আমরা দেখতেছি এখানে লব এবং হরে এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে আমরা কোনোটা কাটাকাটি করতে পারি বা ভাগ করতে পারি তার আমরা সরাসরি এখন সংখ্যাগুলো দলে গুণ করে ফেলবো তো গুণ করে আমাদের এখানে আসতেছে লবে আমরা কি আছে সাত এবং পাঁচ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ বাই আর নিচে আছে আমাদের ছয় এবং আঠারো তাহলে ছয়টা আটচল্লিশ আটচল্লিশের আট হাজ দেখো দু চার ছয় এক ছয় আর আর চারে দশ একশো আট তা আমি দেখলাম পাঁচ সাতা পঁয়ত্রিশ আর নিচে আছে আঠারো গুণ ছয় তাহলে ছয় আট আটচল্লিশের আট হাজারো চার ছয় এক ছয় আর চারে দশ এত অংশ অংশটা লিখতে হবে এত অংশ পেলেন তাহলে জামাল সাহেবটা তিন সন্তানকে দিলেন এত অংশ এরপর আমাদের বলা আছে আমাদের তিন সন্তান তিন সন্তান যতটুকু সম্পত্তি পেলো যে আমার সাহেবের কাছ থেকে সেই পরিমাণটা আমরা বের করে ফেললাম এ আমাদের প্রশ্নে বলা আছে আমাদের মূল প্রশ্নটা হলো যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো অর্থাৎ আমাদের প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করতে হবে এটা হলো তিন সন্তানের সম্পত্তির অংশ আর তিনি হলো তিন সন্তানকে এই অংশটা সমান তিন ভাগে ভাগ করে দিয়েছেন তাহলে আমরা কি করব এই যে তিন সন্তানকে যেহেতু এটা দিয়েছেন আর তিন সন্তানের তিন সন্তানকে যেহেতু ভাগে ভাগ করে দিবেন তাহলে এটা যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক সন্তানের অংশ আমরা পেয়ে যাব তাহলে বলতে পারি আমরা প্রত্যেক সন্তান পেলেন অতএব প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান পেল আমি লিখব প্রত্যেক সন্তান পেলো সমান তাহলে প্রত্যেক সন্তান হলো যেহেতু এটা তার তিন সন্তান সমান ভাগে ভাগ করে নিবে এই সম্পত্তির অংশটুকু তাহলে এই এই সম্পূর্ণ অংশতে আমরা সমান তিন ভাগে ভাগ করবো তিনজন আর সম্পত্তিটা সমান ভাগে ভাগ হয়েছে তাহলে লিখবো হলো যে পঁয়ত্রিশ বাই একশো আট ভাগ তিন এত অংশ আমরা পেয়ে গেলাম কি তিন প্রত্যেক সন্তান পেল প্রত্যেক সন্তান পেলো ৩৫ বাই একশো ভাগ তিন এত অংশ কারণ হলো টোটাল সম্পত্তি টোটাল এই এটা হলো তিন সন্তান আর তিন সন্তানকে সমান ভাগে ভাগ টোটালটাকে তিন দ্বারা ভাগ করলাম এরপর আমরা একে আমরা ভাগ শুরু করবো ভাগ ভগ্নাশের ভাগ শুরু করার আগে আমরা ভগ্নাংশটার ভাগটাকে গুনে কনভার্ট করে নি তাহলে পঁয়ত্রিশ বাই একশো আট আর যখন এই ভাগটা গুণে কনভার্ট হবে তখন যে যে সংখ্যা বা ভগ্নাশের আগে ভাগটি থাকবে সেই যে ভগ্নাশের সামনে বলতে পারি আমরা যে ভগ্নাশের সামনে ভাগটি থাকবে সেটা আমরা বিপরীত করে দিব অর্থাৎ লবটাকে হরে পাঠাবো হরটাকে লবে পাঠাবো তাহলে আমরা এখানে এখানে তিনের তিনের নিচে আমরা ধরতে পারি এখানে এক আছে তাহলে আমরা এখানে আমাদের হর লব হলো তিন আর হর হলো এক তাহলে গুণ যখন আমরা ভাগটাকে গুণ করে দিলাম তখন এটা হবে একটা যাবে লবে হরটা আসবে হর আসবে তিন এত অংশ এখন আমরা এখানে কোনো কাটাকাটি করতে পারতেছি না বা ভাগ করতে পারতেছি না তাহলে আমরা এবারও এখন গুণ করবো তাহলে গুণ করলে আস্তে আমাদের এখানে সমান পঁয়ত্রিশ ওপরে পঁয়ত্রিশ আর এক লবে লবে গুণ করব হর হরে গুণ করবো তা লব লবে আসবে পঁয়ত্রিশ এবং এক তাহলে পঁয়ত্রিশ আর এক গুণ হবে আসবে পঁয়ত্রিশ বাই আর এখানে একশো আট আর তিন গুণ করতে হবে তো সেটা আমরা রাফে গুণ করি ২ যোগ করলে আসবে 2 তিন অক্ষে 3 তাহলে 324 চব্বিশ তাহলে আমরা হরে পেয়ে গেলাম তিনশো চব্বিশ এত অংশ তাহলে আমরা

উত্তর তাহলে আরেকবার দেখি অঙ্কটা আমরা কি করলাম অঙ্কটাতে আমরা ফার্স্টে আমাদের বলা ছিল যে আমার সাথে তার বাবা সম্পত্তি আঠারো সাত নয় আঠারো অংশের মালিক তিনি তার বাবা সম্পত্তি তিনি তার সম্পত্তি পাঁচ বাই ছয় অংশ তিন সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো ফার্স্ট আমরা জামাল সাহেব তার বাবার কাছ থেকে যত সাহেবটুকু পেয়েছে সম্পত্তি সেটা আমরা লিখে ফেলাম সাত বাই আঠারো অংশ আমরা এরপর আমরা বের করলাম যে জামাল সাহেব তার তিন সন্তানকে দিলেন তাহলে সাত বাই আঠারো তার টোটাল সম্পত্তি সেটা পাঁচ বাই ছয় অংশ তিন সন্তানকে দিয়ে দিছে তাহলে আমরা লিখতে পারি তার সন্তানকে দিলেন সাত বাই আঠারো এর তার টোটাল সম্পত্তি যেহেতু সাত বাই আঠারো আর দিয়েছেন হলো পাঁচ বাই ছয় অংশ আমরা লিখতে পারি টোটাল এর ওই অংশ টোটাল হলো সাত বাই আঠারো এর পাঁচ বাই ছয় অংশ এরপর এদের কাছে নর্মাল গুণের ভগ্নাশ গুণ করি সেই রুলস ফলো করে আমরা এখানে আমরা নর্মাল যে ভগ্নাশে গুণ করি সেই গুণ অনুসারে এখানে কাজটা করব তাহলে আমরা লব এবং লব গুণ করলাম পাঁচ সাত যেহেতু কোনো কাটাকাটি যায় না তাহলে লব লবে গুণ করতেছি পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর আঠারো আর ছয় গুণ করে আসতেছি একশো আট এরপর আমরা বের করতেছি এখানে যে এরপর আমাদের মূল প্রশ্ন কিন্তু আমাদের বলা হয়েছে যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করতে তার প্রত্যেক সন্তানের অসম্পদ অংশ কি বের করব আমাদের এখানে এখানে বের করেছিল তিন সন্তানের টোটাল সম্পত্তি তিন সন্তানের টোটাল সম্পত্তি হলো এখানে 35/108 অংশ তাহলে আমাদের বের করতে হবে আর এটাও বলা আছে যে তিনি তার তিন সন্তানকে সমানভাবে এই কথা খেয়াল করতে হবে সমান ভাগে ভাগ করেছে তিন সন্তানকে তাহলে তিন সন্তানকে যদি এটা দেয় এই অংশটা দিয়ে দিয়ে দিল তাহলে প্রত্যেক সন্তানে কি দিবে এই এই টোটালটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা প্রত্যেক সন্তানের সম্পত্তিটা পাবো তাহলে প্রত্যেক সন্তান পেলো এই টোটাল সম্প সন্তানদের টোটাল সম্পত্তি হলো পঁয়ত্রিশ বা একশো আট সেটাকে আমরা তিন দ্বারা ভাগ করতেছি এত অংশ এরপর পঁয়ত্রিশ বা একশো আট থাকলে এবার আমাদের ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি আমরা সেটাকে গুনে যখন আমরা এই ভাবটাকে গুণে নিয়ে গেলাম তখনই এই ভাবটা যে ভগ্নাংশের আগে থাকে সেই বঙ্গটা আমরা বিপরীতকরণ লবটাকে নেব হরটাকে লবে তাহলে আমরা তিন একটি পূর্ণ সংখ্যা এটা নিচে আমরা ধরতে পারি কিন্তু এক একটা তাহলে আমরা এই ভগ্নাশটাকে বিপরীতকরণ করলে লবটা লবে যাবে এক আর হরে যাবে তিন অর্থাৎ আসবে এক বাই তিন অর্থাৎ পঁয়ত্রিশ বাই একশো আট গুণ এক বাই তিন এত অংশ এরপর আমরা গুণ করতেছি তা গুণ করার ক্ষেত্রে আবারও দেখতেছি কোনো কাটাকাটি যায় না তাহলে আবারও লবের সাথে লব গুণ করবো হরের সাথে হর গুণ করবো তাহলে লবে আমাদের পঁয়ত্রিশ এবং এক তাহলে পঁয়ত্রিশ আর এক গুণ করে আসবে পঁয়ত্রিশ আর একশো আট আর তিন গুণ করলাম আমরা রাফে করে দেখেছি এখানে এক পঁয়ত্রিশ আর একশো আট গুণ করে পেলাম আমরা এখানে তিনশো চব্বিশ তাহলে পঁয়ত্রিশ বাই তিনশো চব্বিশ অংশ তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি প্রত্যেক সন্তান পেলো সমান পঁয়ত্রিশ বাই তিনশো চব্বিশ অংশ এটাই আমাদের ছয় নম্বরের উত্তর তাহলে ভিভার্স আজকের পর্বে আমরা অনুশীলনী এক দশমিক পাঁচ এ ছয় নম্বর অঙ্কের সমাধানটি দেখলাম এর পরবর্তী পর্বে এই অনুশীলনী অনকূল অঙ্কের সমাধানই তোমাদের সামনে চলে আসবো সেই পর্বটি দেখার আমার জন্য আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ